দেশে সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা আছে বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। জনগণের জীবনমান উন্নয়নে সংসদ কার্যকর ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে কার্যপ্রণালী বিধি ১৪৭ এর আওতায় প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছরের পথ চলায় জাতীয় সংসদ অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে। সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ বিভিন্ন চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে গণতন্ত্রের অগ্রায়ণে ভূমিকা রেখে চলেছে। জানান, ৫০ বছরে সংসদীয় কার্যক্রম পরিচালনা সহজ ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান ক্ষতবিক্ষত হয়েছে বারংবার। প্রধানমন্ত্রী জানান, জনগণের জীবনমান উন্নয়নে জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সফল বাস্তবায়ন, দারিদ্রের হার ৪০-১৮% বিমোচন, বাংলাদেশের ক্রমাগত টেকসই উন্নয়ন, উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন। সংসদ নেতা বলেন, সবকিছু উত্তরে আজ টেকসই উন্নয়ন হয়েছে বাংলাদেশের, যা গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা। ২০০৮ নির্বাচনের পর থেকে এদেশে গণতন্ত্র অব্যাহত আছে, যার ফলে একটা স্থিতিশীলতা আছে। হ্যাঁ, মাঝে মাঝে প্রতিবন্ধকতা আমাদের অনেক চড়াই উত্তরে পার হতে হয়, তারপরেও সেটা পার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। ইনশাআল্লাহ ২০৪১-এর মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, জাতির পিতা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রস্তাবের উপর বক্তব্য রাখেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। জাতির জনক বঙ্গবন্ধু একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করেছেন, সেটা বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।